আমি গত কয়েকদিন যাবত একদম খুব বিরক্ত বোধ করেছি, মানে একের পর এক ফোন আর মেসেজ যে হুজুর আজকে শুক্রবার সকাল হবে না, ধ্বংস হয়ে যাবে। এই যে উদ্ভট কথাবার্তাগুলা বলে মানুষকে যে বিভ্রান্ত করা, বিশেষ করে আমাদের কিছু লামা জাহাবির ভাইরা আছেন যারা এই ধরনের কতগুলা কথাবার্তা মার্কেটের মধ্যে ছেড়ে দিয়ে সাধারণ মুসলমান এবং মুসল্লি কেরামকে একটি কঠিন নিদারুণ কষ্টের মধ্যে ফেলেছেন, যেটা কখনো উচিত নয়। অনেকে তো কিয়ামত হয়ে যাবে এই জন্য প্রিপারেশন টিপারেশন, অনেকে আবার কম্বল টম্বলও গরমকালে শীতকালে কম্বল তুলে ফেলেছিল গরম ঢুকেছে, কিন্তু কোন এক বক্তা বলেছে কম্বল দিয়ে নাকি ফেঁসাইয়া এই কি রাখার জন্য দরজা বন্ধ করে দেওয়ার জন্য, জানলা বন্ধ করে দেওয়ার জন্য, ভেন্টিলেটর বন্ধ করে দেওয়ার জন্য, এরপরে কম্বল দিয়া বেড়াইয়া ঘরের ভিতরে 12 ঘন্টা 24 ঘন্টা একদম চুপচাপ থাকার জন্য এখন যে হুজুর বলেছে সে হুজুর কম্বলের ভিতরে আছেন কিনা সন্দেহ আছে। এই যে কতগুলো বানোয়াট এবং মজু, অনেকে বলেছেন মজু হাদিস, অনেকে বলেছেন জঈফ, যাই হোক, কারণ কিয়ামত হওয়ার আগে অন্তত বকি ইমাম মাহদী আলাইহিস সালাম তো এটুকু ঈমান আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা, যেহেতু ইমাম মাহদী আলাইহিস সালাম আসে না আপনাদের এত টেনশন করারও দরকার নাই। তো এই ধরনের এই উদ্ভট কথাবার্তা যেগুলা বলে এগুলার দ্বারা আসলে এগুলা হচ্ছে গিয়ে ইসলাম শব্দটাকে, আমরা যে ইসলামটাকে শান্তির ধর্ম বলি এই ইসলাম শব্দটাকে একটা হালকা করার জন্য, ইসলাম শব্দটা এত হালকা নয়, ইসলাম শব্দটা অনেক গভীর এবং অনেক গুছানো সুন্দর একটি আল্লাহ রসুলের দেওয়া বাগান। এটাকে হালকা করতে হলে ওলামা ইকরামদেরকে আগে হালকা বানাইতে হবে। এখন ওলামা ইকরামকে হালকা করার জন্য কিছু দেখা যাচ্ছে ইহুদি নাসারাদের এজেন্ট ইসলামের লেবাস ধারণ করে আলেম রূপে জাহেল যাদেরকে বলা হয়, অর্থাৎ যারা টাইসুট মার্কা যারা আছেন এই ক্যাটাগরি যারা পড়ে এই ক্যাটাগরির মধ্যে ডাক্তার থেকে মাঝে মধ্যে দেখা যায় এখন বক্তা হয়ে যাচ্ছে, এই থেকে সাধারণ কলেজ ভার্সিটি থেকে বক্তা হয়ে যাচ্ছে, এই তক্তাগুলার কারণে আজকে ইসলামটাকে হালকা বানিয়ে ফেলতেছে, যেটা আমাদের জন্য বড় ক্ষতির শুধু কারণ নয়, আলেম ওলামাদের প্রতি সাধারণ মুসলমানের একটা বিশ্বাস আস্থা উঠে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? তো এই ধরনের হালকা উদ্ভট কথা বলে ইসলামটাকে ছোট করার অধিকার, ইসলামকে আপনার মুসলমান জাতির কাছে হালকা করার অধিকার কারো নাই। এমনে তারা সহি হাদিস ছাড়া কিছু মানে না, কথায় কথায় বলে কি হাদিস, কিন্তু এখানে দেখি সহি হাদিস দিয়ে পুরো বাংলাদেশ তোরপাল করে ফেলছে, তাও অনেকে বলেছেন মজু হাদিস। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আবার এগুলো আমাদের মুসলমান ভাইয়েরা খুব বেশি শেয়ার করেছেন, এত শেয়ার করেছেন যে ফেসবুকে টিকা যাচ্ছে না, সোশ্যাল মিডিয়াতে এইসব গুজবে কখনো কান দেওয়া যাবে? দ্বিতীয় নম্বর হলো আরেকটি বড় দুঃখের বিষয়,